সিনেমার জগতে তো কত শত খলনায়কের কথা শুনেছেন, কিন্তু যদি বাস্তব জীবনে সিনেমার চরিত্রের মতো কোনো খলনায়ক আপনার সামনে চলে আসে কি করবেন? আজ এমনই একজন বাস্তব জীবনের খলনায়কের গল্প শোনাবো আপনাদের, যা শুনলে এখনও যে কোনো মানুষেরই বুক কেঁপে উঠবে। যিনি ধর্ষণ করে হত্যা করতেন তরুণীদের এবং কখনো কখনো মৃতদেহের বিভিন্ন অংশ ভক্ষণও করতেন। বলছি আমেরিকার কুখ্যাত সিরিয়াল কিলার টেট বান্ডির কথা। 1946 খ্রিস্টাব্দের 24 নভেম্বর আমেরিকার ভারমন্ট অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের সময় নাম ছিল থিওডোর রবার্ট কোয়েল, তার মায়ের নাম ছিল ইলিনর লুইস কোয়েল। তবে তার বাবার আসল পরিচয় কখনোই জানা যায়নি। ছোটবেলায় টেট অন্যদের মতোই স্বাভাবিক ছিল, নিয়মিত চার্চে যেতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িতও ছিলেন। স্কুল কলেজে তিনি সব ক্ষেত্রে রেখেছেন নিজের প্রতিভার প্রমাণ, তবে বিশ্ববিদ্যালয় জীবনে এসে তাতে ভাটা পড়ে কিছুটা। টেট ছিলেন 6 ফুট লম্বা, নীল চোখা এক সুদর্শন পুরুষ। তরুণীরা এক দেখায় তার প্রেমে পড়ে যেতেন, আর সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি শিকার করে বেড়াতেন একের পর এক যুবতী নারী। তার ফাঁদে পড়ে অকালেই বলি হয়েছেন অনেকেই। দীর্ঘ 4 বছর ধরে তিনি ধর্ষণ নৃশংসতার মতো হত্যাযজ্ঞ চালান, যার শিকার প্রায় শতাধিক নারী। টেডের মতে তিনি প্রথম অপহরণ করেন 1969 খ্রিস্টাব্দে আর প্রথম খুন করেন 1972 খ্রিস্টাব্দে। 21 বছর বয়সে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লিন্ডা অ্যান হ্যালি। 1974 সালের 1 ফেব্রুয়ারি টেড দরজা ভেঙে লিন্ডার ঘরে ঢোকেন, আঘাত করে তাকে অজ্ঞান করেন। পরে তাকে কাপড় পরিয়ে শেষে বিছানা থেকে চাদরে মুড়িয়ে নিয়ে পালিয়ে যান। পরদিন তার বন্ধুরা এসে বালিশে শুধু রক্তের দাগ দেখতে পায়। এরপর প্রায় প্রতি মাসেই একজন করে ছাত্রী নিখোঁজ হতে থাকে। প্রতিবারই টেড একইভাবে অপহরণ করতেন। তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল তার বক্স ওয়াগন দুটি গাড়ি, যার একটি ইউটাতে তিনি কিনেছিলেন, আরেকটি ফ্লোরিডায় তিনি চুরি করেছিলেন, যেটি এখনও জাদুঘরে সংরক্ষিত আছে। তিনি হাতে প্লাস্টার করে হাত ভাঙার অভিনয় করতেন এবং কোনো তরুণীকে পেলে তার কাছে গাড়িতে মালামাল তুলে দেওয়ার নাম করে সাহায্য চাইতেন, এবং তরুণীটি যখনই সরল মনে তাকে সাহায্য করতে গাড়িতে উঠত তখনই তাকে শিকারে পরিণত করত বান্ডি। বান্ডির খুন করার প্রকৃতি ছিল একেবারে আলাদা। তিনি শুরুতেই তরুণীকে শক্ত কিছু দিয়ে আঘাত করে অচেতন করতেন, এরপর গলা টিপে তাকে মেরে ফেলতেন। কখনো কখনো তিনি ধর্ষণ করতেন, কখনো কখনো আবার মৃতদেহের সাথেও মিলিত হতেন। এই টেড বান্ডি কিন্তু প্রথমে ধরা পড়েছিল এক অভিনব কায়দায়। অতিরিক্ত জোরে গাড়ি চালানোয় এক ট্রাফিক পুলিশ তাকে থামায়। তারপর তার গাড়ি থেকে পাওয়া যায় স্কি মাস্ক, গ্লাভস, ক্রোবার, হ্যান্ডকাফ এবং এরকম আরও অনেক কিছু। এরপরে তাকে ডাকাত সন্দেহ করা হলেও সে যাত্রায় বেঁচে যান তিনি। পরবর্তীতে তিনি ধরা পড়লেও কখনোই কোনো উকিল নেননি, বরং নিজের কেস নিজেই লড়ার জন্য বইপত্র ঘাঁটতেন তিনি। তবে তার হাত থেকে বেঁচে যাওয়া ভুক্তভোগীও রয়েছেন। ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে ছদ্মনামে ঘুরতে থাকা টেড একবার ওমেগা সরোরিটি হাউসে প্রবেশ করে মার্গারেট এবং লিসা নামে দুই তরুণীকে নির্মমভাবে হত্যা করেন। তাদের শরীরে বিভিন্ন সংবেদনশীল স্থানে কামড়ের দাগ পাওয়া যায়। কিন্তু আরও দুই তরুণী ক্লেইনার আর চ্যান্ডলারকে সে আক্রমণ করলেও তারা সে যাত্রায় প্রাণে বেঁচে যায়। তবে টেডের পাশবিক নির্যাতনের আঘাতের চিহ্ন তাদের বই নিয়ে বেড়াতে হয় আজীবন। কথায় আছে ভালোবাসা অন্ধ। প্রেমিকার দেওয়া তথ্যের জেরেই পুলিশের কাছে ধরা পড়ার পর তার সব খুন প্রমাণ হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই অবস্থাতেও তার চার্মিং চেহারা আর হাসিতে কাবু অনেক তরুণী সব জেনেও তাকে চিঠি পাঠাতেন, কেউ কেউ তো তাকে বিয়ের প্রস্তাবও দিত। অবশেষে 1989 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি ইলেকট্রিক শকের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার শেষ কথা ছিল, আমি আমার পরিবার আর বন্ধুদের প্রতি ভালোবাসা জানিয়ে যেতে চাই। টেডের স্বীকারোক্তি মিললে আজও কেউ জানে না কেন টেড এমন ভয়ানক ব্যক্তিত্বে পরিণত হয়েছিল, কি ছিল তার মাথায়। সেই কৌতূহল বশতই তার ব্রেন খুলে পরে পরীক্ষা নিরীক্ষা চালায় অপরাধ বিজ্ঞানীরা। যদিও কিছু ধরা না পড়ায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহ অবশেষ সেই পাহাড়ে নির্গমন করা হয় যেখানে তিনি তার শিকার তরুণীদের মৃতদেহ ফেলে আসতেন। খান তাজনিন আহসান, সময় সংবাদ।